বাচ্চারা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমাদের সহজ পাঠের পর্ব 7। এখানে আমাদের বিষয় থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আলো হয় গেল ভয়। এই কবিতাটি থেকে বিপরীত শব্দ বাক্য গঠন করা, আর থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। আজকের ক্লাস শুরু করার পূর্বে আমরা পূর্বের ক্লাসে কি শিখেছি তা একটু দেখে নেব। পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম পর্ব 6, এখানে আমরা আলো হয় গেল হয় চারিদিক ঝিকমিক এই কবিতাটি আমরা পড়েছি এবং কিছু শূন্যস্থান পূরণ করেছি। তাই এই ক্লাসটি তোমরা যারা করনি তারা অবশ্যই করে নিও, আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখব। শুরু করছি আজকের আমাদের ক্লাস। আমরা এখন কিছু বিপরীত শব্দ শিখব। বিপরীত শব্দ আমরা এখানে আছে, দেখো ভ অন্তস্ত ভয়, আমরা ভয়ের বিপরীত আমরা লিখব, মানে উগ্র শব্দ লিখব। ভয়ের উল্টো আমরা লিখছি সাহস, ভয় সাহস। এখানে আছে আলো, বিপরীত কি হবে, আমরা বিপরীত লিখছি আধার, আলো আধার। এখানে আছে ধরে, ধরের বিপরীত কি হবে, ধরের বিপরীত আমরা লিখছি ছাড়ে, ধরে ছাড়ে। এখানে আছে বাঁধে, বাঁধের বিপরীত কি হবে, বাঁধের বিপরীত আমরা লিখছি ভাঙে, বাঁধে ভাঙে। এখানে আছে জাগে, আমরা জাগের বিপরীত লিখবো, আমরা জাগের বিপরীত লিখছি ঘুমায়, জাগে ঘুমায়। দেয়, দেয়ের বিপরীত আমরা লিখব নেয়। আমরা লিখলাম ভয়ের বিপদে লিখলাম সাহস, আলোর বিপদে লিখলাম আধার, ধরের বিপদে লিখলাম ছাড়ে, বাঁধের বিপদে লিখলাম ভাঙে, জাগে বিপরীত ঘুমায়, দেয় বিপরীত নেয়। আমরা কিছু বিপরীত শব্দ আমরা লিখতে শিখলাম। এবার আমরা কিছু বাক্য তৈরি করা শিখব, কিছু শব্দ আমরা দেখব, সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখব। এখানে উদাহরণস্বরূপ কিছু বাক্য আলোচনা করা হয়েছে, তোমরা এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এবং নিজেরা নিজেদের মতন করে বাক্য তৈরি করা শিখব। দেখো এখানে শব্দ আছে আলো, ভয়, ঝিকমিক, বায়ু, নাচ, ঝলমল, ডাক, পাড়ে, বাই, হাল, কাটে, তাল, ঘাস, বাঁধে, মধু। আমরা এক একটি শব্দ দিয়ে এক একটি বাক্য তৈরি করা শিখব। চলো শুরু করি। এর শব্দ আছে আলো, আমরা আলো দিয়ে বাক্য লিখছি আলো আঁধার দূর করে। আমরা আলো দিয়ে বাক্য লিখলাম আলো আঁধার দূর করে। ভয়, ভয় দিয়ে আমরা বাক্য তৈরি করছি আলো ভয় দূর করে। এখানে আছে ঝিকমিক, আমরা ঝিকমিক দিয়ে বাক্য লিখছি সূর্যের আলোই চারিদিক ঝিকমিক করে। এখানে শব্দ আছে বায়ু, বায়ু দিয়ে আমরা বাক্য লিখছি বনময় বায়ু বয়।
এর শব্দ আছে নাচ, নাচ দিয়ে আমরা বাক্য লিখছি বাঁশ গাছ নাচ করে। শব্দ আছে ঝলমল, ঝলমল দিয়ে বাক্য আমরা লিখছি দিঘি জল ঝলমল করে। এখানে শব্দ আছে ডাক, ডাক দিয়ে আমরা বাক্য লিখছি কাকেরা ডাক দেয়। এখানে শব্দ আছে পায়ে, পায়ে দিয়ে আমরা বাক্য লিখছি ক্ষুদিরাম জাম পাড়ে। এখানে শব্দ আছে বাই, বাই দিয়ে আমরা বাক্য লিখছি মধুরায় খেয়া পাড়ে। এখানে শব্দ আছে হাল, হাল দিয়ে আমরা বাক্য লিখছি জয়লাল হাল ধরে। এখানে শব্দ আছে কাটে, কাটে দিয়ে বাক্য তৈরি করছি অবিনাশ ঘাস কাটে। তাল, তাল দিয়ে বাক্য লিখছি ঝাউ ডাল তাল দেয়। শব্দ আছে ঘাস, ঘাস দিয়ে আমরা বাক্য লিখছি অবিনাশ ঘাস কাটে। শব্দ আছে বাঁধে, বাঁধে দিয়ে আমরা বাক্য লিখছি হরিহর ঘর বাঁধে। এখানে আছে শব্দ চাষ, আমরা চাষ দিয়ে লিখছি বাক্য গুরুদাস চাষ করে। আমরা কিছু শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখলাম। এবার আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করা শিখব। দেখো এখানে প্রশ্ন আছে কে ভয় দূর করে, প্রশ্ন কে ভয় দূর করে। আমরা উত্তর লিখছি আলো ভয় দূর করে। প্রশ্ন ছিল কে ভয় দূর করে, আমরা উত্তর লিখেছি আলো ভয় দূর করে। এখানে প্রশ্ন আছে আলো থাকলে চারিদিক কি হয়, প্রশ্ন আলো থাকলে চারিদিক কি হয়। আমরা উত্তর লিখছি আলো থাকলে চারিদিক ঝিকমিক করে, আলো থাকলে চারিদিক ঝিকমিক করে। এখানে প্রশ্ন আছে বায়ু কোথায় বয়, প্রশ্ন বায়ু কোথায় বয়। আমরা উত্তর লিখছি বায়ু বনময় বলে। এখানে প্রশ্ন আছে কে নাচ করে, প্রশ্ন কে নাচ করে। আমরা উত্তর লিখছি বাঁশ গাছ নাচ করে, কে নাচ করে বাঁশ গাছ নাচ করে। এখানে প্রশ্ন আছে কিসের জল ঝলমল করে, প্রশ্ন কিসের জল ঝলমল করে। আমরা উত্তর লিখছি দিঘির জল ঝলমল করে, দিঘির জল ঝলমল করে। প্রশ্ন কারা ডাক দেয়, কারা ডাক দেয়। আমরা উত্তর লিখছি কাকেরা ডাক দেয়, কাকেরা ডাক দেয়। প্রশ্ন কে জাম পাড়ে, কে জাম পাড়ে। আমরা উত্তর লিখছি ক্ষুদিরাম জাম পাড়ে, উত্তর ক্ষুদিরাম জাম পাড়ে। প্রশ্ন কে খেয়া বাড়ে, কে খেয়া বাড়ে। আমরা উত্তর লিখছি মধুরাই খেয়া বাড়ে, মধুরাই খেয়া বাড়ে। প্রশ্ন কে হাল ধরে, কে হাল ধরে। আমরা উত্তর লিখছি জয়লাল হাল ধরে, জয়লাল হাল ধরে। প্রশ্ন কে তাল দেয়,
কে তাল দেয়? আমরা উত্তরে লিখছি ঝাউ ডাল তাল দেয়, ঝাউ ডাল তাল দেয়। প্রশ্ন, কে বাঁধে ঘর, কে বাঁধে ঘর? আমরা উত্তর লিখছি হরিহর বাঁধে ঘর, হরিহর বাঁধে ঘর। প্রশ্ন, কে চাল আনে, কে চাল আনে? আমরা উত্তর লিখছি পাতু পাল চাল আনে, পাতু পাল চাল আনে। কে ভাত রাঁধে, কে ভাত রাঁধে? আমরা উত্তর লিখছি দীননাথ ভাত রাঁধে, দীননাথ ভাত রাঁধে। প্রশ্ন, কে চাষ করে, কে চাষ করে? আমরা লিখছি গুরুদাস চাষ করে, কে চাষ করে? গুরুদাস চাষ করে। আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আলো হয় গেল হয় ছড়া বা কবিতা থেকে। আমরা আজকের মতন ক্লাস এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।